এনডিএর বৈঠক পিছুয়াই দিয়া হল, আসনের অঙ্ক মিলা নাই বিজেপি মিত্রজোটর। কোকরাজার বরপেটা কাজিরঙাক লৈ জটিলতা, মুখ্যমন্ত্রী বারম্বার 11.5 আসনের অঙ্ক মিলাই রাখিছে বলে দাবি করে আহিলেও বিজেপি মিত্রজোটর আসনের নেওতাখনেই এতিয়াও চূড়ান্ত হওয়াগৈ নাই। কোন আসনত কোন দলে প্রতিদ্বন্দ্বিতা করব সেই সন্দর্ভত শনিবারে এনডিএর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছিল, কিন্তু 11 নভেম্বর অনুষ্ঠিত হবলগিয়া বৈঠকখন পিছুয়াই দিয়া হল দেওয়ালির পিছলৈ। দেওয়ালি আছে, গতি দেওয়ালি সকলে কলে যে দেওয়ালির দিনকিটা এটলিস্ট গৈল, আমি দেওয়ালির পিছতে কোনবা দিন তার যে শিখ ভাত পটুয়ার কথা হব সেই কথা তো নহয়, কেবল আটাইকিটা মিত্র দল একেলগ হব। এইবার অতুল বরার মুখত নতুন কথা, মিত্রজোটর এতিয়া সার্ভে চলি আছে, সমষ্টির আলোচনা এতিয়াও হওয়াই নাই। ভারতীয় জনতা পার্টিও ভাবিব পারে যে এনে ধরনের এইকিটা সিটত উঠিল ভালো, কিন্তু কোনো ধরনের বিস্তৃত আলোচনা কথা বতরা এসব হওয়া নাই। আর আমি এই একটা প্রফেশনাল গ্রুপক সার্ভে করবলেও দিছিল, আমি রিপোর্টও পাওয়া নাই। এইখানে অহার পিছত আমি আলাপ আলোচনা করে আমি ভাবো যে সময়ত আমি সঠিক সিদ্ধান্তলৈ আমি আহিব পারি। আসলতে আসনের নিমিলা অঙ্কর বাবেই অগপ সভাপতির মুখত এতিয়া ওলাইছে সার্ভের কথা। বিজেপি অগপক দিয়ে শোণিতপুর ধুবুরী, অগপক লাগে কাজিরঙা বরপেটা, ইউপিপিএলক বিজেপিয়ে দিব খোঁজে কোকরাজার, এইবর অঙ্কই মিলি অহা নাই মিত্রজোটর। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতে এখন আসনত অসম গণ পরিষদক জিকাই দিয়ার কথা কৈছিল, এখন আসনত কোনোপধ্যে নহব বলে লম্ফজম্ফ করেছিল অগপর রমেন্দ্র নারায়ণ কলিতাই। অতুল বরাই কৈছিল কম্প্রোমাইজ নহয়, হব পারে বুঝাপড়া, কিন্তু বিজেপিয়ে নিজে 11 আসনত খেলি দুখন অগপক আর কোকরাজার দিব খোঁজে ইউপিপিএলক, সেই লয়ে নিমিলা অঙ্ক। আর সেই অঙ্কর পাকত আসন চূড়ান্তকরণের এনডিএর বৈঠক আর কিমান পিছুয়াই সেয়া ওলাব সময়ত। ব্যুরো রিপোর্ট, DY365।